গরু শিং কি করবে তিলক মুজবো হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আর একটা ব্লগ শ্যুট হবে আর আজকে আমরা যাচ্ছি মায়াপুর সো আমি কাঁচরাপাড়া থেকে মায়াপুর যাচ্ছি সো আমি ভাবলাম আজকে ব্লগটা শ্যুট করি সো কীভাবে যাচ্ছি সব তোমাদেরকে বলবো আর কোথায় কোথায় ঘুরছি সব তোমাদের দেখাবো সো সবাই আমার সাথে থাকবে আর ভিডিওটাকে একদম স্কিপ করবে না লাস্ট অবধি দেখবে যা যা করবো কোথায় কোথায় ঘুরছি কী কী স্পটে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে আমি আবার একটু পরে দেখা করছি বাই বাই হ্যালো তো এখন আমরা কাঁচরাপাড়া স্টেশনে রয়েছি সো আমি যেহেতু বললাম কাঁচরাপাড়া থেকে যাচ্ছি কৃষ্ণনগরে ট্রেন আসছে সো আমরা কৃষ্ণনগরে ট্রেনে উঠবো তো কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে 15 টাকা করে টিকিট আমরা চারজন যাচ্ছি কারাকারে যাচ্ছি আমি তোমাদের পরে দেখাবো আর শিয়ালদা থেকে আমি বলে দিই শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়া 25 টাকা করে ট্রেনে আমরা ট্রেনে যেতে যাচ্ছি আমি ট্রেনেরটাই বলছি সো আমাদের 15 টাকা করে সো এখনই ট্রেন আসবো আমরা ট্রেনে উঠবো তারপরে তোমাদের সাথে আমি ট্রেনে যদি পারি সো আমি কিছুটা ক্যাপচার করবো বাকিটা তাহলে মায়াপুরে গিয়ে সো চলো টাটা এখনের জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবে না কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো আরো কি কি হয় তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো সো দেখতে থাকো ভিডিওটা বাই বাই আমরা চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে এখন আমরা ট্রেনে করে যাচ্ছি দেখো চারপাশটা কি সুন্দর লাগছে এখানে সবুজ সবুজ ঘাস মাঠ কারণ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি যারা ওই পাশে থাকো জানো যে ওই পাশটা অনেকটা গ্রাম টাইপের সো দেখছো কি সুন্দর লাগছে আর এরকম গ্রামীণ পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে এই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে আর স্টেশনটা দেখো কত লোক বাপরে বাপ লোকের ভিড় এত মানুষ সবাই ওয়েট করছিল মনে হয় এই ট্রেনটার জন্যই তো অনেক ভিড়ের মধ্যে থেকেও আমরা নামবো নেমে যাব নেক্সট জায়গায় তো চলো নামা যাক তাড়াতাড়ি এইবার এখান থেকে ধরা যাক অটো দেখতেই পাচ্ছ এখান থেকে কৃষ্ণনগর টু মায়াপুর ঘাটের অটো পাওয়া যায় তো আমরা এখান থেকে এখন অটো ধরে চললাম মায়াপুরের দিকে দেখো রাস্তাটা কি সুন্দর না দুই পাশ থেকে একদম সবুজ আর মাঝখানে চলে গেছে একটা লম্বা রাস্তা যেখান থেকে আমরা যাচ্ছি আর এই জায়গাটা আমার এত ভালো লেগেছে তাই ভাবলাম চলো ছোট করে একটা শট নিয়েই নেওয়া যাক উপরে পরিষ্কার আকাশ দুপাশে এত সুন্দর সবুজ আমরা কোথায় আমরা এই কিছুক্ষণ আগে অটো থেকে নামলাম এবার আমরা যাচ্ছি কিসে যাচ্ছি ও লঞ্চ করে আমাদের পার হতে হবে তারপর মায়াপুর তাই তো হ্যাঁ তো আমরা এখন অটো থেকে নামলাম দিদি ওই যে দিদি আসছে আর দাদা আসছে পিছনে তো আমরা এখন লঞ্চে করে পার হব তো চলো আমরা যাই লঞ্চে টিকিটের ভাড়া মোটে 2 টাকা করে পারের 2 টাকা এখান থেকে লঞ্চ উঠবো ওই যে নবদ্বীপ দেখা যাচ্ছে এই যে নবদ্বীপ সো আমরা লঞ্চ পার হয়ে এখন এখানে
হাঁটছি, পেছনে দাদা দিদি আসছে, আর এই যে আমরা চারজনই এসছি। ঠিক আছে, তো এখন লঞ্চ পার হয়ে তোমরা যদি চাও এখান দিয়ে টোটো ভাড়া নিতে পারো 10 টাকা করে। বাট সামনে আমরা হেঁটেই চলে যাচ্ছি, আমরা টোটোতে উঠিনি, তোমাদের আমি দেখাতে পারবো। সো এই সামনে একদম কাছেই টোটো নিলে নিতে পারো, না দিলে না, কোনো ব্যাপার না। তো আমরা এখন যাই, গিয়ে মন্দিরের ভেতর ঢুকে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে চারপাশটা যে কি আছে কি না। আমি অনেক আগে এসেছিলাম, অনেক আগে, প্রায় তখন আমি কিসে অনেক অনেক আগে। তো আবার এখন এসছে, অনেক কিছু চেঞ্জেসও হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ, যে অটোতে উঠেছিলাম, অটো ভাড়া পাহাড়ে 25 টাকা। হ্যাঁ হ্যাঁ, তো অটো ভাড়া পার হেড 25 টাকা করে নিয়েছিল। তো এখন আমরা যাই মন্দিরের ভিতরে, তারপরে গিয়ে কথা বলছি, কারণ এখানে পুরো রাস্তায় কাদা, তো গাড়ি ঘোড়া যাচ্ছে, তো এখানে আর বেশি কথা বলতে পারছি না। তো চলো মন্দিরের ভিতরে যাই, তারপরে কথা বলবো। মন্দিরের এখানে এসে গেছি, আর একটুখানি গেলে লঞ্চ পার হয়ে কেউ হেঁটে ভুলেও মন্দিরে আসবেন না, কারণ অনেকটা রাস্তা পার হয়ে যাবে। অবশ্যই টোটো করে তারপরেই আসবেন, টোটো ভাড়া আগেই বলে দিয়েছি 10 টাকা করে লঞ্চ পারে এপাশে। তো আমরা অনেকটা এসে গেছিলাম বলে আর টোটো নিইনি, কিন্তু কেউ আসবেন না, টোটো অবশ্যই নেবেন। তো ওই যে মন্দির, তো যাই চলুন দেখা যাক। এটাই হচ্ছে সেই মন্দিরের মেইন গেট, যেটা দিয়ে এখন আমরা ভিতরে যাব। তো চলো 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 যাওয়া যাক। মন্দিরের মেইন গেট থেকে ঢুকে ঠিক তার বিপরীতে দেখা যাবে অনেকগুলো স্টল রয়েছে, যেখানে এক একটা স্টলে এক এক রকমের খাবার মেনু রয়েছে, যেই মেনু সিলেক্ট করে তুমি তোমার প্রসাদের কুপন কাটতে পারো। দেখো সামনে আছে খিচুড়ি, ওই পাশে আরও আরও অনেক মেনু আছে, সেই মেনুগুলো দেখে তোমরা যেই ভোগ খেতে চাও সেই ভোগে টিকিট কেটে নেবে। টিকিট কেটে নিয়েছি আমরাও, এবার আমরা যাব ভোগ খেতে। ওই সামনে দেখা যাচ্ছে প্রসাদ খাওয়ার হল, প্রসাদ হল, যেখানে আমরা যাব এখন প্রসাদ খেতে। সামনে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে ঢুকে যাব আমরা ভিতরে। আর আমাদের টিকিট ছিল 30 টাকা। তো আমরা এখানে বসে পড়েছি, জায়গাটা একটু দেখাও দেখাও কেমন জায়গা একটু দেখাও। আরো আর একটা আছে, সেটা একটু অন্য জায়গায়, তো ভোগ আসবে খেয়ে নি। তারপরে দেখো এখানে রয়েছে অনেক স্টল, ব্যাগের স্টল, জামার স্টল, অনেক জিনিসের দোকানও রয়েছে। যদি কিনতে চাও কেউ এখান থেকেও কিন্তু কিনতে পারো, খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসও পাওয়া যায়। আর এখানে কি হচ্ছে বলতো, এখানে হচ্ছে ধর্মীয় প্রবচন। এত মানুষ ভিড় করে শুনছে তার একটাই কারণ, এখানে যেই জিনিসটা বলা হচ্ছে সেইটা শুনলে মনে একটা আলাদাই শান্তি আসে। এই পরিবেশটাই এরকম, যেখানে তুমি বসে একটা সুন্দর রিল্যাক্স ফিল করবে। এই প্রবচন আমরাও শুনেছি কিছুক্ষণ, জাস্ট অসাধারণ ছিল। আর একটা জিনিস না দেখালেই নয়, পুরো পুজো চলে গেল, আমি কখনো এত কাশফুল একসাথে কখনো দেখিনি। আর সেদিনকে এত কাশফুল দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। দেখো কি সুন্দর সাদা তুলোর মতো কাশফুল দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে না? আমার তো খুব ভালো লেগেছিল। আর এটা কি জানো, এটা হচ্ছে গোশাল। দেখো এখানে পুরো যা ডোনেটার আছে, অনেকে ডোনেট করে, তাদের প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে।
শিলং, ব্যাঙ্গালোর, চেন্নাই সব জায়গা থেকে কিন্তু এই গোশালার জন্য ডোনেট করা হয়। ভেতরে আছে অনেক সুন্দর সুন্দর গরু, তাহলে দেখবো, আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। তো চলো দেখি তো এখানে কি গরু আছে, সুন্দর সুন্দর গরু আছে কি না। না, এখানেও তো সেই নর্মালি গরু। আমি যে সুন্দর সুন্দর গরু দেখবো বলে এলাম, তো দেখা যাক কোথায় আছে। আর এই তো ওরে বাবা, দেখো শিং, দেখো এক একটা শিং দিয়ে যদি গুঁতো দেয় তো আমরা শেষ। অনেক বড় বড় শিঙালা গরু, এক একটা তো মহিষাসুরের মতো শিং, তাই না? এই দেখো এই গরুটা শিং, দেখো নিচে বসে আছে, দেখো ছোট্ট কিন্তু সুন্দর। এরকম অনেক গরু আছে, এমন গরু তো আমি কখনো দেখিনি। তোমরা দেখেছ কেউ? বলো বলো। লোকে কমেডি এগুলো ভিডিও কি দিবি না, কি করবে? তিলক মুছবো, আমাকে জোর করে তিলক কেটে দিয়েছে। তিলক নিজে লাগাইনি, আমাকে জোর করে এসে লাগিয়ে দিয়েছে। তো আমরা এখন এই রাস্তাটার মধ্যে ঘুরছি, এখনো মন্দির খোলেনি, মন্দির মনে হয় চারটের সময় খুলবে। তো এই রাস্তাতে, এই জায়গাটা খুব সুন্দর, ছাবা হেব্বি সুন্দর একটা রাস্তা। হ্যাঁ, আর ওই যে মন্দিরটা কোথায় গেল, ওই যে মন্দির এখান দিয়ে দেখা যাচ্ছে না, ওই যে আর এখানে পুরো কাশ ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। তো এখন কটা বাজে, এক মিনিট, 3:30 বেজে গেছে। তো আর একটু পরে আমরা মন্দির খুলবে, মন্দিরে যাব। আর সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতিতে হয় ওটা হচ্ছে এখানকার মেন, খুব সুন্দর হয়, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা একটু ঘুরে নিই, আরও যদি ভালো ভালো কিছু দেখতে পাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমরা এখন এই ভিতরটা দিয়ে ভিতরে যাব। সো আমি যেটা বলেছিলাম যে যেই কীর্তনটা হয়, মানে যে মেইন অ্যাট্রাকশনটা, ওইটা মেবি এর ভিতরে মোবাইল অ্যালাউ নেই, সো মোবাইলটা জমা দিয়ে যেতে হবে, সরি কি আমি দেখাতে পারবো না। তো এইটার ভিতরে আমরা এখন ঢুকবো, তো বেরিয়ে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মোবাইলটা আমি এখন জমা দিতে হবে। সো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আর চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা, আর এনার্জি নেই, এবার বাড়ি যাবো। সো আর ভিডিও কন্টিনিউ করছি না, কেমন লাগলো ভিডিওটা জানাতে পারো, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি থেকো। বাই বাই।